Assalamualaikum everyone, welcome back to my channel. আজকে আমি নিয়ে এসেছি বিফ স্টে। বাংলাদেশে বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে খুবই ফেমাস হয়ে উঠেছে এই বিদেশি রেসিপিটি। আপনারা চাইলে খুবই সহজে তৈরি করতে পারেন ঘরে এই বিদেশি রেসিপিটি, নিজের মতো করে তৈরি করতে পারেন। আমি এখানে স্টেকের জন্য নিয়েছি হাড্ডিওয়ালা ফিশ, এটাকে বলে টিভন স্টেক। এগুলো অনেক চড়া দামে বিক্রি করে মার্কেটে এই হাড্ডিওয়ালা ফিশগুলো, যেটাকে টিভন স্টেক বলে। এটার একটার ওজন হচ্ছে 1 থেকে 1.5 পাউন্ড করে। এই যে সাদা র্যাকগুলো দেখতে পাচ্ছেন, এটা থাকা মানে বুঝবেন একদম পারফেক্ট আপনার স্টেকের জন্য মাংস। আর এই সাদা র্যাকগুলো থেকে যখন স্টেক করব তখন সুন্দর একটা ফ্লেভার বের হবে এবং এগুলো থেকে একটা তেল বের হবে আর খেতে অনেক ভালো লাগে। আমি এখানে 9 পিস নিয়েছি, ক্লিন করে ধুয়ে ক্লিন করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে যেহেতু সামনে আমাদের কোরবানের ঈদ আসতেছে, সবাই কম বেশি কোরবানি দিব, তাই না? আমরা সবাই চাইলে একটু স্টেকের জন্য আলাদা করে মাংস রাখতে পারি এবং নিজেরা নিজেদের মতো করে বাসা বানিয়ে খেতে পারি। এখানে আমি প্রতিটা পিসকে টিস্যু তাওয়াল দিয়ে সুন্দর করে পানিটাকে একদম শুকনো করে নিতে হবে। এই কারণে শুকনো করে নিতে হবে, যখন আমি মশলাটা মাখবো তাহলে পানিটা মশলাটা ছেড়ে দিবে না, আর যদি পানি থাকে তাহলে মশলাটা ছেড়ে দিবে, মাংসের মধ্যে মশলাগুলো সুন্দরভাবে ড্রাই হয়ে থাকবে না। তার জন্যে ভালো করে এরকম ড্রাই করে মুছে নিতে হবে প্রতিটা ফ্রিজের থেকে পানিগুলো। যত বেশি ড্রাই করে মুছবেন ততই কিন্তু মশলাগুলো আপনার মাংসের ফ্রিজে লাগবে আর ততই কিন্তু খেতে ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন একদম চেপে চেপে পানিগুলো মুছবেন, এই কারণে তাতে করে যে উপকারটা হবে তাতে সবচেয়ে উপকার হবে খেতে মজা পাবেন। আপনাদের কাছে যাদের হ্যামার আছে তারা হ্যামার দিয়ে একটু থেতলে নেবেন মাংসগুলো, যাদের হ্যামার নেই তারা আমার মতো এরকম কাঁটা চামচ দিয়ে যতটুকু সম্ভব ছিদ্র করে নেবেন, আর যাদের কাঁটা চামচ নয় তারা টুথপিক দিয়েও ছিদ্র করে নিতে পারেন। এইভাবে করি 2 ফিটে আমি ভালো করে ছিদ্র করে নিচ্ছি, যতটুকু সম্ভব আমার দ্বারা অতটুকু আমি ছিদ্র করে নিচ্ছি। মনে রাখবেন যতটুকু বেশি ছিদ্র করবেন অতই কিন্তু মশলাটা ঢুকবে আর অতই কিন্তু খেতে মজা পাবেন। দেখতে পাচ্ছেন আমি 2 ফিটে এই রকম করেই একদম ছিদ্র ছিদ্র করে নিয়েছি। এইভাবে করে আমি সবগুলো মাংসকে কাটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি। এইবার আমি 1 ফ্রিজের মধ্যে মশলাটা মেখে আপনাদের দেখাচ্ছি, যেহেতু আমি বেশি মাংস নিচ্ছি তাই 1 ফ্রিজকে আগে আলাদা করে দেখাচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী স্বাদ অনুযায়ী দিবেন, আমি একটু ঝাল পছন্দ করি তাই আমি একটু ব্ল্যাক পেপারটা বাড়িয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি রেড পেপার। রেড পেপার বলতে আমাদের দেশে যে শুকনো মরিচগুলো, সেই শুকনো মরিচগুলো ভেজে তেলে একটু গুঁড়ো করে নেবেন আর এটার উপরে ছড়িয়ে দিবেন। এটা স্কিপ করতে পারেন, যারা ঝাল পছন্দ করেন না তারা দিবেন না। আর সয়া সস, অবশ্যই সয়া সস ব্ল্যাক পেপার দিয়ে করবেন, কারণ অনেকেই কিন্তু যারা বিদেশি তারা কিন্তু সয়া সস এবং ব্ল্যাক পেপার দিয়েই করে, শুধু ওরা এটাতে খেয়ে খুবই অভ্যস্ত, ওরা অনেক মজা পায়। আমরা বাঙালি তাই একটু মশলাটা একটু বেশি দিই। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু অরগ্যানো। অরগ্যানোটা হচ্ছে ফ্লেভারের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি দিয়েছি একটু ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি, অবশ্যই রসুন কুচিটি দেওয়ার চেষ্টা করবেন, অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয় রসুন কুচি থেকে যখন ভাজবেন, খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে। এইভাবে করে আমি 2 ফিটে চেপে চেপে মশলাগুলো দিচ্ছি সেম ওয়েতে। লবণ দিয়েছি, দিয়েছি ব্ল্যাক পেপার, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া বা রেড পেপার যেটাকে বলে, ক্রাশ করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অরগ্যানো, আপনারা চাইলে আপনাদের মতো করে দিতে পারেন, বারবারে বলতেছি। আমি এটার মধ্যেই টোটাল আমি 1 চা চামচ সয়া সস দিয়েছি 2 পিটে মিলে। এখানে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। এভাবে করে চেপে চেপে প্রতিটা ফ্রিজের মধ্যে আপনারা মশলাটা আলাদা আলাদা করে মেখে নেবেন। যত বেশি মশলাটা ঘায়ে গায়ে মেখে লাগাবেন অতই কিন্তু খেতে মজা পাবেন এবং মশলাটা ভালো করে ডুববে, খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে এইখানে মধু দিতে পারেন, অনেকে মধু দেয়, যারা একটু মিষ্টি মিষ্টি ভাব পছন্দ করেন, একটু জুসিনেস বেশি পছন্দ করেন তারা মধু দিতে পারেন, ভালোই লাগে কিন্তু মধু দিলে। ইনশাল্লাহ আরেকদিন দেখাবো মধু দিয়ে কীভাবে করে। আমি দিয়ে দিচ্ছি এখানে আমার পরিমাণ মতো লবণ,
আপনার আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন। আমি যেহেতু একটা ফ্রিজের মধ্যে তখন এক চামচ দিয়েছি সয়া সস, তাই আমি এখানে আট ফ্রিজ আছে, আট ফ্রিজের জন্য আট চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন কুচি। অবশ্যই চেষ্টা করবেন রসুন কুচিটা দেওয়ার জন্য, সুন্দর একটা ফ্লেভার আসে রসুন কুচি থেকে। দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। প্রথমে বলে দিচ্ছি আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা যে যেরকম ঝাল খাওয়া পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা মরিচ লবণ আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্সটা। আমি এখানে একটু বেশি করে দিব, তাই মুখটা খুলে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে দেড় চামচের মতো দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, যেটাকে বলে শুকনো মরিচের গুঁড়ো যেটা সেটা। এখানে আমি একটুখানি দিয়ে দিয়েছি রোজমেরি, আমি হাফ চামচের মতো দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, রোজমেরিটা দিলেও একটু সুন্দর ফ্লেভার আসে, তাই রোজমেরিটা দিয়েছি। রোজমেরিটা না দিলেও কোনো সমস্যা হবে না, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, অরগ্যানোটা আপনারা স্কিপ করতে পারেন। তবে অরগ্যানোটা দিলে আমি আপনাদেরকে বলবো, ব্যক্তিগতভাবে বলবো, অরগ্যানোটা দেওয়ার চেষ্টা করবেন। অরগ্যানোটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয় এবং খেতে এত ভালো লাগে, যখন করবেন তখন বুঝতে পারবেন। আর যদি চান দিতে না দেওয়ার, তাতেও কোনো সমস্যা হবে না, শুধু সয়া সস রসুন ব্ল্যাক পেপার দিয়েও আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন। আগে একটা ফিস করে রেখেছি, সেই ফিসটা আমি এখন একসাথে দিয়ে এইবার ভালো করে আমি প্রতিটা ফিস এর মধ্যে মশলাগুলো ভালো করে মেখে মেখে লাগিয়ে নেব। যত বেশি মাখবেন যত বেশি মশলা ডুববে মাংসের মধ্যে, অতই কিন্তু ভালো লাগবে খেতে। প্রতিটা ফিজের মধ্যে এইভাবে ডোলে ডোলে আমি মশলাগুলো লাগাচ্ছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। অলিভ অয়েল আমি এখানে নিয়েছি দুই তিন টেবিল চামচের মতো নিয়েছি। আপনারা চাইলে অলিভ অয়েল না থাকলে আপনাদের সাধারণ যে তেলটা ইউজ করেন রান্না করার জন্য সেই তেলটাও দিতে পারেন। এইবার আমি ভালো করে মেখে আমি তিন ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। আপনারা যাদের হাতে সময় থাকে তারা ওভারনাইট যদি রেস্টে রেখে দেন তাহলে সবচাইতে ভালো, আর যাদের হাতে একদম সময় কম থাকে তারা তিন ঘন্টার জন্য অন্তত রাখবেন, চেষ্টা করবেন রাখার জন্য। তাও যদি সময় না থাকে অন্তত একটা ঘন্টার জন্য হলেও রাখবেন, তাহলে খেতে ভালো লাগবে। আমি এবার এবার স্টিক একটা ফ্যান নিয়ে নিয়েছি। আপনারা চাইলে নর্মাল যে কড়াইগুলো যে ফ্যানগুলো তো আপনারা মাছ বা মাছ ডিম ভাজেন ওইগুলো তো করা যাবে, এগুলোতে করতে হবে এমন কোনো কথা নেই। আমি এখানে কিছু অলিভ অয়েল দিয়ে দিয়েছি ভাজার জন্য, পরিমাণ মতো একটু দিয়েছি। দিয়ে আমি দুইটা স্টিক দিয়ে দিয়েছি। আমার যেহেতু বেশি তাই আমি একটু করে ভাজবো, আমি এখানে আরেকটা স্টিক দিয়ে দিব, যেহেতু এখানে খালি আছে তাই আরেকটা স্টিক দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু কম বেশ করে করতে পারেন, এভাবে করে স্টিকগুলোকে করবেন। ত্রিভুজ স্টিকগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগা, নর্মাল স্টিকগুলো কিন্তু আপনার তাড়াতাড়ি হয়ে যায়, পাঁচ মিনিট চার মিনিট করে এক ফিট রাখলে হয়ে যায়। আর ত্রিভুজ স্টিকগুলো যেহেতু হাড্ডি তাই একটু সময় বেশি লাগে। আর এখানে আমি দিয়ে দিয়েছি কিছু বাটার। বাটারটা দেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটা ফ্লেভার এবং খুবই মজা লাগে খেতে বাটারটা। আমার কাছে ঢাকনা নেই তাই আমি একটু ফয়েল পেপার দিয়ে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, জাস্ট বাটারের ফ্লেভারটা মাংসটি ঢোকার জন্য। অবশ্যই আপনারা মনে রাখবেন এটাতে কিন্তু ঢাকনা দিয়ে ভাজতে পারবেন না, ঢাকনা ছাড়াই আপনাকে ভাজতে হবে। আর বাটারটা দেওয়ার কারণ হচ্ছে সুন্দর ফ্লেভারের জন্য। আর উপরে ফয়েল পেপারটা দিয়েছি শুধুমাত্র বাটারের ফ্লেভারটা যেন মাংসের মধ্যে ঢুকে, তাই আমি ফয়েল পেপারটা দিয়ে একটুখানি রেখেছি, দুই মিনিট এক মিনিট এরকম করে রাখবেন। যাদের ফয়েল পেপার নেই তারা চাইলে একটু ঢাকনা দিয়ে জাস্ট যখন বাটারটা দিবেন তখন একটু দিবেন, এরপর আর দিবেন না। কিন্তু দিয়ে দিচ্ছি কিছু রসুন, রসুনটা দিয়েছি, রসুনের সুন্দর একটা ফ্লেভার বের হবে আর খেতে অনেক ভালো লাগবে। এবারও এই ফিটটাকে আমি দিয়ে দিয়েছি দুই মিনিটের মতো করে, আমি দিয়েছি দুই মিনিট পরে আমি তুলে নিয়েছি। আপনারা যারা ত্রিভুজ স্টিক করবেন, আমি বারবার বলতেছি ত্রিভুজ স্টিকটা করতে একটু সময় লাগে, আমার হতে 12 মিনিট করে লেগেছে টোটাল।
আমার এফিট এফিট করে 12 মিনিট লেগেছে আর যারা নরমাল যেগুলো করে সেগুলো হচ্ছে 5 মিনিট 4 মিনিট এরকম করে কিন্তু হয়ে যায় আমার কিন্তু স্টিকটা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন একদম জুসিনেস অনেক মজার যারা আমি একটু ওয়েল ডান করে ভেজেছি কারণ ওয়েল ডানটা আমার খুবই পছন্দ তাই আমি ওয়েল ডান করেছি আপনারা যারা ওয়েল ডান পছন্দ করেন না তারা আরেকটু নরম রাখে করবেন 2-3 মিনিট করে করবেন তাহলে আপনাদের ওইরকম সুন্দর জুসিনেস হবে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম